দিল মরে গেছে, দিল মরে গেছে, যে অনুভূতিও মরে গেছে। শুধু দিল মরে নাই, দিল মরে গেছে, অনুভূতিও মরে গেছে। দিল মরে গেছে, মুফতির দিল মরে গেছে, মহাদ্দেসের দিল মরে গেছে, পীরের দিল মরে গেছে, দিল মরে গেছে, দিল মরে গেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, এ বুকু কাঁদো, ফাইন ল্যাম তবকু ফতাবাকু, যদি কান্না না আসে কাঁদার ভান হইল, রাত্রে উঠো, পড়ো দুই রাকাত নামাজ, দুই রাকাত নামাজ পড়ে মালিকের কাছে কাঁদো, নিজের গুনাহগুলো কথা মনে করে করে কাঁদতে থাকো। আল্লাহর কসম, কান্না ছাড়া গুনাহ ধোয়ার কোনো ব্যবস্থা নাই, কান্না ছাড়া আল্লাহর আযাবকে রোকার কোনো ব্যবস্থা নাই, কান্নার আযাব, কান্না ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো ব্যবস্থা নাই, কান্না ছাড়া জাহান্নামের আগুনে পানি দেওয়ার আর কোনো ব্যবস্থা নাই। আমার নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, আমার রোজা ছেড়ে দেওয়ার গুনাহ, আমার হাজার বার চোখের খেয়ালতের গুনাহ, আমার লাখ বার জবানের খেয়ালতের গুনাহ, আমার হাজার বার কানের খেয়ালতের গুনাহ, আমার জিন্দগির লম্হা লম্হার গুনাহ, আমার জিন্দগির নিঃশ্বাসের নিঃশ্বাসের গুনাহ। আমাদের গুনাহ জমিন থেকে আসমান ভরে গেছে, আমাদের গুনাহ সূর্যের আলো ম্লান হয়ে গেছে, আমাদের গুনাহ সাগরের পানি মলিন হয়ে গেছে, আমাদের গুনাহ কায়নাতের ফেজাকে ভরে দিছে, আমাদের গুনাহ মাখলুকাতকে বঞ্চিত করতেছে, আমাদের গুনাহ মাখলুকাতকে লাঞ্ছিত করতেছে, আমাদের গুনার কারণে সাগরের জানোয়ারগুলো কষ্ট পাইতেছে, আমাদের গুনার কারণে পাহাড়ের ভিতরে কুটির জানোয়ারগুলো কষ্ট পাইতেছে। শুধু আমাদের গুনার কারণে করোনা আমাদের গুনার কারণে, আজাব আমাদের গুনাহের কারণে, আজাব আল্লাহর কসম আমাদের গুনাহের কারণে, গুনাহ আজাব, গুনাহ আজাব, গুনাহ আজাব, গুনাহ কি আজাব, জাররা জাররা গুনাহ আজাব, এক এক জাররা গুনাহ আজাব, হার হার গুনাহ আজাব, গুনার জাররা জাররা আগুন, গুনার জাররা জাররা আগুন। দোস্ত ইত্তাকুন নার, দোস্ত আগুন থেকে বাঁচো, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। আকুদুন নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন ইন্দনার মানুষের পাথর, যে জাহান্নামের আগুন ইন মানুষের পাথর, নিচেও আগুন দোস্ত, কল্পনা তো করো, নিচেও আগুন, উপরেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সত্যি আগুন আর আগুন অপেক্ষা করতেছে। না ফামা 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 আসবারা হুম আলান নার, ওই জাহান্নামের উপরে ভরসা কেমনে করো, ওই জাহান্নামের আশা কেমনে করতেছো, তুমি সবার কেমনে করবো, জাহান্নামের উপরে সবার কেমনে করতেছো, আর কত গুণা করবা দোস্ত। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আমাদের মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর আসছেন আলহামদুলিল্লাহ, আরো অনেক বড়রা আসছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কদর করার মতো ব্যবস্থা আমার কাছে নাই, আল্লাহ তাআলা যেন মাদ্রাসার দক্ষিণ পাশে জায়গার ব্যবস্থা করে দেয়, আর এই পরিমাণ জায়গা আল্লাহ তাআলা দিয়ে দেন,
যেই পরিমাণ জায়গা দিয়ে আপনাদের বসার ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা তো রব তাকে বলে যখন যা লাগে তখন যিনি তা দেন তাকে কি বলে? বলে রব। বলে আপনারা যদি এই কষ্টের কারণে আর না আসেন তো আমার মসজিদ হবে না, আরও জায়গা আসবে না। আর এই কষ্টের পরেও যদি আবার আসেন তো এসে দেখতেও পারেন যে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিচ্ছে। কী ভাই, এই জন্য একটু দোয়াও করবেন ইনশাআল্লাহ। আমার ভাই অল্প দুই চারটা কথা আপনাদের সামনে, আমার শরীর অনেক বেশি খারাপ লাগে আসলে, আমার শরীর চলে না, অনেক বেশি খারাপ লাগে, হার লাই নেই, এই জন্য দোয়াগুলো তাড়াতাড়ি পড়ে নিলাম। আমি মাঝে মাঝে এই তসবিগুলো অবসর সময় আরও পড়ি, পড়া বলি যে আল্লাহ যেদিন অফাত হবে, যেদিন মৌত হবে ওই দিন দিয়ে দিও। ফেরেশতারে কইও এখন যেন না লেখে, তোমার ফেরেশতারে কইয়া দিও আল্লাহ সাইয়েদুল ইস্তেগফার এখন যেন না লেখে, মৌতের দিন দিয়ে দিও। দোয়া আবি দাদা আল্লাহ এখন যেন না লেখে, মৌতের দিন দিয়ে দিও। কি বল, এটা এক এক আবেগ আর কি, বিষয়টা কি আসলে এমন নেই, এর দ্বারা যদি আল্লাহ তাআলা মৌতের দিনে তৌফিক দিয়ে দেয়। এই জন্য মেরে ভাইও মৌতকে তো সামনে রাখা না, মৌতকে সামনে রাখা, যে আখিরাতকে সামনে রাখে, মৌতকে সামনে রাখে, আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা পুরস্কার দিয়ে দেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তওবার তৌফিক দিয়ে দেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা অল্পের মধ্যে তাকে তুষ্ট করে দেন। আর তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার ইবাদাতের মধ্যে মজা দিয়ে দেন। কী দিয়ে দেন বলেন? ইবাদাতের মধ্যে মজা দিয়ে দেন, যে মৌতের কথা মনে করে, মৌতকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দিয়ে দেন। হ্যাঁ, সে তাড়াতাড়ি তওবা করার সৌভাগ্য নসিব হয়ে যায়। মানে ভাইও, যার তাড়াতাড়ি তওবা করার সৌভাগ্য নসিব হয়ে গেল তো তার বাকি জিন্দগি তো সুন্দর হয়ে গেল। কী হয়, আর আমাদের কাছে একটা মুসুনি আছে, মুসুনি, যে মুসুনি দিয়ে 70 বছরের জিন্দগির গুণা মুছে ফেলা যায়। এই রিপন ভাইটা কোথায়? রিপন ভাই লাকসামের আসে নাই, বাইরে বসছে। আল্লাহ, কি বলছি, আমাদের কাছে কি আছে বলেন? মুসুনি আছে। শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলছেন সবচেয়ে বড় মুসুনি হলো কালেমায়ে তাইয়েবা। বলেন সবচেয়ে বড় মুসুনি কি? আচ্ছা, 70 বছরের ইহুদি কালেমায়ে তাইয়েবা পড়লে যদি তার শিরিকের মতো গুণা যদি মাফ হয়ে যায়, 70 বছরের নাসারা কালেমায়ে তাইয়েবা পড়লে যদি শিরিকের মতো গুণা মাফ হয়, তো 40 বছরের গুণাগার মোমেন পড়লে কেন মাফ হবে না? শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমাদের এই হযরত মাওলানা মামুন সাহেবের আব্বা, মাহফুজ সাহেবের আব্বা, আমাদের মাহবুব সাহেবের আব্বা কি লিখছেন বলেন? যে কালেমায়ে তৈবা 70 বছরের কোনো ইহুদি পড়লে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন কিনা বলেন? তাহলে মুসলমান পড়লে কেন মাফ হবে না? কি খেয়াল আপনাদের, কি খেয়াল বলেন? আমরা পড়লেও তো মাফ হবে বলেন? হ্যাঁ, কিন্তু 70 বছরের ইহুদি পড়ে তো তার জীবন বদলে দেয়, আমি পড়ে যে বদলাই না, এর লেগে মাফ হয়েছে কিনা মনে হয় না। কি হয়, কালেমায়ে তৈবা তো মুছুনি, এটা বদলানেওয়ালা, এটা তো ইনকলাব লানেওয়ালা, এটা তো এক তাহরিক লানেওয়ালা, এটা যার কলেজায় ঢুকবে তার জিন্দগি তো পরিবর্তন হবে, আর না হয় এটা পড়লো কেন সে? কি ভাই, এটা তো এক কি, এটাকে কি বলবেন, এটা তো, এটা তো এক, এটা তো এক আগুন, শুধু এটা তো এক আগুন, এটা তো নূর, এটা তো কি বলেন, এটা তো নূর, এটা তো জিন্দগিকে বদলাইয়া দিবে, এটা তো কলেজাকে বদলাইয়া দিবে, এটা তো চেহারাকে বদলাইয়া দিবে, এটা চোখ বদলাইয়া দিবে, এটা কান বদলাইয়া দিবে, এটা জবান বদলাইয়া দিবে, এটা তো তার চোখের সামনে পর্দা হবে, এটা তো তার কানের সামনে পর্দা হবে, এটা তার জবানের সামনে পর্দা হবে, এটা তার হাতের জন্য, পায়ের জন্য ব্রেক হবে, এটা তো পরে সে নিজেকে সফে দিল রব্বে কারিমের কাছে। রব্বে কারিমের কাছে কী দিল বলেন? সফে দিল। কিন্তু আমরা সফসি কবে? পড়ছি তো বটে, লেকিন নিজেকে সফে দিয়েছি কবে? নিজেকে তো সফে দেওয়া, নিজেকে তো সফর তো করে দেওয়া, আল্লাহ তাআলার সামনে নিজেকে কী করা বলেন? নিজেকে আল্লাহ তাআলার সামনে সামনে সফর তো করে দেওয়া, কালেমায়ে তৈয়বা তো মানে নিজেকে আল্লাহ তাআলার সামনে সফর তো করে দেওয়া, নিজের সমস্ত হাইসিয়তকে দাফন করে দেওয়া, আর শুধুই কলিজায় আল্লাহ তাআলাকে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, শুধুই আল্লাহ তাআলার ভালোবাসাকে দিলে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া,
রসুলের ভালোবাসাকে দিলে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, আল্লাহর জন্য কোরআন আর হাদিসের ভালোবাসাকে দিলে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, আল্লাহর জন্য মসজিদ আর মাদ্রাসার ভালোবাসাকে দিলে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, ওলামায়ে উম্মতের ভালোবাসাকে আল্লাহর জন্য দিলে রাখা। এটা তো এক ইনকিলাব, এটা তো ইনকিলাবি কালেমা। বলেন এটা তো কী? বলেন এটা তো ইনকিলাবি কালেমা, বাংলা বলেন না এটা, এটা তো একটা পরিবর্তনের কালেমা, এটা তো জিন্দগি বদলায় দেওয়ার কালেমা, এটা তো জিন্দগি কি বলেন, এটা জিন্দগি বদলিয়ে দেওয়ার কালেমা, এটা তো বদলানোর জন্য আসছে। এটা আবু বকর ইবনে কুহাফা, আবু বকর ইবনে কুহাফাকে, হ্যাঁ আবু বকর ইবনে কুহাফাকে তো সিদ্দিকে আকবর বানায় দিল, এটা এটা তো ওমর ইবনে খাত্তাবকে ফারুক আজম বানায় দিল, এটা তো ওসমান গনিকে ওসমানকে জুন্নুরাইন বানায় দিল, এটা তো আলীকে আসাদুল্লাহ গালিব বানায় দিল, এটা তো বেলালকে মুয়াজ্জিন রাসূল বানায় দিল, এটা তো সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু বানায় দিল। আমারে কি বানাইলো এটা, আমারে কি বানাইলো? আমার ইয়াকিনের দুনিয়া তো বদলে নাই, আমার ইয়াকিনের দুনিয়া তো বদলে নাই, আমি তো জিব্বা দিয়ে পড়ি এটা, আমি তো জিব্বা দিয়ে পড়ি এটা, যদি জিব্বা দিয়ে শুদ্ধ করে পড়তাম তবুও তো কথা ছিল। আজকে তো জিব্বা দিয়ে পড়ানোওয়ালা মানুষেরও সংখ্যা কমে গেছে, বলেন বাস্তব না বাস্তব? আজকে তো জিব্বা দিয়ে বলনেওয়ালা মানুষের সংখ্যাও কমে গেছে। এই শুধু মাঝে মাঝে জিব্বা দিয়ে বলনেওয়ালা, এটা দিয়ে আপনার আখরত আখরত বনবে? হযরত আবু বকর, এটা আবু বকর, এটা আবু বকর, এটা আবু বকর। হযরত আবু বকর কি বলতেন? হ্যাঁ, আবু বকরকে যদি তার মা জন্মে না দিত, কি ছিল সামনে, কি দেখছেন সামনে, কি বুঝছেন সামনে, সামনে কি আছে? আবু বকর ফিল জান্না, রাসূল কয়বার বলেছেন আবু বকর ফিল জান্না, কত মওকায়ে রাসূল বলেছেন আবু বকর ফিল জান্না, কতবার এ দেন আমার কাছে, দেন আমার কাছে দেন, কতবার রাসূল বলেছেন আবু বকর ফিল জান্না, কতবার রাসূল বলেছেন আবু বকর ফিল জান্না। লেকিন আবু বকর কতবার বলছেন, হ্যাঁ আমি যদি ঘাস হইতাম আমাকে বের করে দেন, বের করে দেন, প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা, আমি যদি ঘাস হইতাম কোনো গরু আমাকে খেয়ে ফেলত, এটা কে? হ্যাঁ এটা মুফতি সাহ, এটা মহাদ্দেশ সাহ, এটা পীর সাহ, এটা কে? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা সাইয়েদনা আবু বকর। আবু বকর জান্নাতে যাওয়ার আগে কোনো নবী উম্মত জান্নাতে যাবে না। আর তিনি বলতেন, হায় আবু বকর, আবু বকর আমি যদি ঘাস হইতাম আমাকে কোনো গরু খেয়ে ফেলতো, আমাকে কোনো জানোয়ার খেয়ে ফেলতো, আমার হিসাব হতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু কই দেখান, ওয়াদিতু আন্নী শারাতুন ফি জামবি আব্দি মুমিন। হযরত আবু বকর বলতেন না, আমি চাইতাম, আমি চাই, হ্যাঁ আমি যদি কোনো মুমিনের পশম হইতাম, আমি যদি কোনো মুমিনের পশম হইতাম আর ওই মুমিন নাজাত পেয়ে জান্নাতে চলে যেত, আমিও তার পশম হয়ে নাজাত পেয়ে জান্নাতে চলে যেতাম। এটি কি ছিল আবু বকর, কি ছিল? যেখানে রাসূল খান দিয়েছেন সেখানে আবু বকর খুন দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আবু বকরের সকলের সকলের ঋণ তো আমি পরিশোধ করছি, আবু বকর ঋণ তো আমি পরিশোধ করতে পারব না, সকলের ঋণ তো আমি পরিশোধ করছি, আবু বকর ঋণ তো আমি পরিশোধ করতে পারবো না। ইন্নি ওয়াদাতু আন্নি শারাতুন ফি জামবি আব্দি মুমিন, আমি চাই, আমি চাই যদি কোনো মুমিনের পশমই হইতাম, আমি কি হইতাম, আমি মুমিনের কোনো পশম হইতাম, এক মুমিন নাজাত পেয়ে যেত তো আমিও নাজাত পেয়ে যেতাম। আবু বকর নাজাতের জন্য পরিশান, আপনি আর আমি নাজাত পেয়ে গেছি। ভাই একজন একটু খেয়াল করবেন, আমাদের সাথীরা কারা আছেন? সদরের ওসি সাহেব আসবে, ওসি সাহেব আসলে এখানে আনা নেন, নাইমের সাথে সদরের ওসি সাহেব আসবে, আসলে এখানে দিয়ে দিয়েন। আমি যদি মোমেনের মোমেনের পশম হইতাম, কে বলতেছে বলেন? আর আপনি আর আমি জান্নাতি হয়ে আছি, কি ভাই জান্নাতি হয়ে আছি আমি। হযরত আবু বকর কি বলতেন? নিজের জিব্বা ধরে টানতেন, নিজের জিব্বা ধরে টানতেন, জিব্বা টান টেনে ধরতেন আর কি বলতেন, হায় হায় আল্লাযী আওরাদানি আল মাওয়ারিদ, হায় রে এই জিব্বা এটা আমারে বরবাদ করে দিল, এটা আমারে বরবাদ করে দিল। আবু বকর কয়টা মিথ্যা কথা বলে বরবাদ করে দিল বললেন? কয়বার গীবত করে বরবাদ করে দিছে বলছেন? বলেন বলেন,
আবু বকর কয়বার গীবত করছিল, আবু বকর কয়বার মিথ্যে কথা বলছিল, আবু বকরের জবান জীবনে কয়বার খেয়ানত করছিল, আবু বকরের জবান জীবনে কয় লোক হারাম খাইছিল বলেন, আবু বকরের জবান কয়বার হারাম খাইছিল বলেন। হ্যাঁ হাযা আল্লাযী আওরাদানি আল মাওয়ারিদ ওয়া কানা ইয়াবকী কাসীরা, তিনি বেশি বেশি কান্দতেন। ওয়াকুল, এবং বলতেন, ইবকু, কাঁদো কাঁদো কাঁদো, কবে কখন কান্দেন, এপারে না কান্দো এপারে কাঁদা দৃষ্টি, কি বলছি বলেন, এপারে যদি নাক অল্প না কাঁদেন ওইপারে অনেক বেশি কাঁদতে হবে। দুই শব্দের সাথে রব্বুল আলামিন, দুই ইবাদাতের সাথে রব্বুল আলামিন কাসীরা জুড়ে দিয়েছেন, কাসীরা জিকিরের সাথে কাসীরা, কাঁদার সাথে কাসীরা। কাসীরা মানে কি বলেন, এবার বলেন, কাটার সাথে কাসীরা, কিসের সাথে, জিকিরের সাথে আর কান্নার সাথে, কাঁদছেন কয়বার জীবনে, ওই মায়ের পেট থেকে পড়ার পরে দুই বছর কাঁদার পরে কাঁদা শেষ, যখন যখন থেকে বুঝতে শুরু করছেন তখন থেকে কান্না শেষ, যখন থেকে স্বাবলম্বী হইতে শুরু করছেন তখন থেকে কান্না শেষ, যখন থেকে মাল বাড়তে শুরু করছে তখন থেকে কান্না শেষ, বাস্তব না বাস্তব বলেন, যখন থেকে নিজের পায়ে দাঁড়াইতে শুরু করছেন তখন থেকে কাঁদা শেষ হয়ে গেছে, যখন থেকে অভাব ঘুচে গেছে তখন থেকে কাঁদা শেষ, কাঁদা শেষ হয়ে গেছে। না মেরে ভাইও, কাঁদা শেষ হওয়ার বিষয় ন, কাঁদা তো জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদার বিষয়, কাঁদা তো জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদার বিষয়। হয়তো ওমর কাঁদতেন কাঁদতেন কাঁদতেন, কে কে কে, ওমর ওমর ওমর, ওমর ফিল জান্নাহ, কাঁদতে কাঁদতে পৌঁছে গেছে, পৌঁছে গেছে, পৌঁছে গেছে, গুস্ত খসে গেছে, ডাক্তার বলছেন, ওমর আপনি যদি কান্না বন্ধ না করেন চোখ ভালো হবে না। হয়তো ওমর কি বললেন, ওই চোখ আমার দরকার কি যে চোখ কাঁদবে না, ওই চোখ দিয়ে আমি কী করবো যে চোখ কাঁদবে না, মেরে দোস্ত এত গুণা হওয়া সত্ত্বেও কেন কান্না আসে না, দিল মরে গেছে, দিল মরে গেছে যে অনুভূতিও মরে গেছে, শুধু দিল মরে নাই, দিল মরে গেছে অনুভূতিও মরে গেছে, দিল মরে গেছে মুফতির দিল মরে গেছে, মহাদ্দেসের দিল মরে গেছে, পীরের দিল মরে গেছে, দিল মরে গেছে, দিল মরে গেছে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, এবকু কাঁদো, ফা ইন লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে কাঁদার ভান হইল, রাত্রে উঠো পড়ো দুই রাকাত নামাজ, দুই রাকাত নামাজ পড়ে মালিকের কাছে কাঁদো, নিজের গুনাহ কোনো কথা মনে করে করে কাঁদতে থাকো, আল্লাহর কসম কান্না ছাড়া গুনাহ ধোয়ার কোনো ব্যবস্থা নাই, কান্না ছাড়া আল্লাহর আযাবকে রোকার কোনো ব্যবস্থা নাই, কান্নার আযাব, কান্না ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো ব্যবস্থা নাই, কান্না ছাড়া জাহান্নামের আগুনে পানি দেওয়ার আর কোনো ব্যবস্থা নাই, আমার নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, আমার রোজা ছেড়ে দেওয়ার গুনাহ, আমার হাজার বার চোখের খেয়ানতের গুনাহ, আমার লাখ বার জবানের খেয়ানতের গুনাহ, আমার হাজার বার কানের খেয়ানতের গুনাহ, আমার জিন্দগির লম্হা লম্হার গুনাহ, আমার জিন্দগির নিঃশ্বাসের নিঃশ্বাসের গুনাহ, আমাদের গুনাহ জমিন থেকে আসমান ভরে গেছে, আমাদের গুনাহ সূর্যের আলো ম্লান হয়ে গেছে, আমাদের গুনাহ সাগরের পানি মলিন হয়ে গেছে, আমাদের গুনাহ কায়নাতের ফেজাকে ভরে দিতে, আমাদের গুনাহ মাখলুকাতকে বঞ্চিত করতেছে, আমাদের গুনাহ মাখলুকাতকে লাঞ্ছিত করতেছে, আমাদের গুনার কারণে সাগরের জানোয়ারগুলো কষ্ট পাইতেছে, আমাদের গুনার কারণে পাহাড়ের ভিতরে কুটির জানোয়ারগুলো কষ্ট পাইতেছে, শুধু আমাদের গুনার কারণে করোনা আমাদের গুনার কারণে, আজাব আমাদের গুনাহের কারণে, আজাব আল্লাহর কসম আমাদের গুনাহের কারণে, গুনাহ আজাব, গুনাহ আজাব, গুনাহ আজাব, গুনাহ কি আজাব, জাররা জাররা গুনাহ আজাব, এক এক জাররা গুনাহ আজাব, হার হার গুনাহ আজাব, গুনার জাররা জাররা আগুন, গুনার জাররা জাররা আগুন, দোস্ত ইত্তাকুন নার, দোস্ত আগুন থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আকুদুন নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন ইন্দনার মানুষের পাথর, যে জাহান্নামের আগুন ইন মানুষের পাথর, নিচেও আগুন দোস্ত, কল্পনা তো করো, নিচেও আগুন উপরেও আগুন ডানেও আগুন বামেও আগুন, সত্যি আগুন আর আগুন অপেক্ষা করতেছে, না ফামা 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 আসবারাহু আলান নার, ওই জাহান্নামের উপরে ভরসা কেমনে করো, ওই জাহান্নামের আশা কেমনে করতেছো তুমি, সবার কেমনে করবো জাহান্নামের উপরে সবার কেমনে করতেছ, আর কত গুণা করবা দোস্ত, আলা উইলা কালিমাতিন ফিরো ফিরো
শুধু আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। তুবু ইলাল্লাহ জামিয়া আইয়ুহাল মুমিনুন, দোস্ত তওবা করো, তওবা করো, তওবা করো, দোস্ত তওবা করো, আমার এই পয়গাম জমিনে উপর ছড়িয়ে দাও, দোস্ত তওবা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, ইস্তিগফার ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এই মোবাইল আমাদেরকে বরবাদ করছে, এই ফেসবুক আমাদেরকে বরবাদ করছে, এই ইন্টারনেট আমাদেরকে বরবাদ করছে, এই নগ্নতা নগ্নতা আমাদেরকে বরবাদ করছে। মোবাইল আমাদের জিন্দগিতে কি করলো, মোবাইল আমাদের জিন্দগিতে বরবাদ করছে, করছে না করছে না বলে, মোবাইল আমাদের জিন্দগি কি পরিমাণ বরবাদ করছে, এই ইন্টারনেট আমাদের জিন্দগি কি পরিমাণ বরবাদ করছে, এই নগ্নতা আমাদের জিন্দগি কি পরিমাণ বরবাদ করছে। আর কত বরবাদ হলে, আর কত গুনাহ হলে জমিনে শান্তি আসবে আমাদের, বুঝাও দোস্ত। গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ শুধুই আগুন, গুনাহ শুধু আগুন লাগায়। আল্লাহর কসম, জিকির ফিকির দোয়া ইমান ও তাকওয়া শুধুই নূর, গুনাহ শুধুই নার। গুনাহ শুধু কি বলেন, গুনাহ নার, গুনাহ কি বলেন, মুখস্থ করেন, গুনাহ কি আর জিকির ফিকির নূর, জিকির ফিকির কি নূর, নূরে কি করে আলোকিত করে, নারে কি করে জ্বালায় দেয়, পোড়ায় দেয়, নারে শুধু পোড়ায় দেয় আর নূরে শুধু আলোকিত করে। আল বদু নূর, আসসালা নূর, আল ইলম নূর, আল কুরআন নূর, আল যিকরু নূর, আল্লাহ নূর আসসামাওয়াতি ওয়াল আরদ। আর কত গুনাহ, আর কত গুনাহ, আর কত গুনাহ, আর কত করবেন গুনাহ, কবে ফিরবেন, কবে তওবা করবেন, কবে কবে, আগে দাড়ি ছিল না এখন তো দাড়ি উঠছে, তুমি আর কবে তওবা করবা, আগে দাড়ি কাঁচা ছিল এখন পেকে গেছে, তুমি কবে তওবা করবা, আগে দাঁত ছিল না দাঁত উঠছে আবার দাঁত পড়ে গেছে, আর কবে তওবা করবেন, কবে তওবা করবেন বলেন, কবে 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 তওবা কবে হবে বলেন, তওবা কবে করবেন বলেন। কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করে তওবা করেন, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করে জিন্দগি বদলান, জিন্দগি বদলান, জিন্দগি বদলান, জিন্দগি বদলান, জিন্দগি বদলান, দিলের রুখ বদলান, দিলের রুখ বদলান, জিন্দগির গতি বদলান, জিন্দগির সম্পর্ক বদলান, জিন্দগির সম্পর্ক বদলান, ওই আসবাব বাদ দেন যে আসবাবের কারণে গুনাহ হয়, ওই দোস্ত আহবাব বাদ দেন যে দোস্ত আহবাবের কারণে গুনাহ হয়, ওই আসবাব বাদ দেন, আসবাবের বাংলা কি, ওই উপকরণ বাদ দেন, ওই উপকরণ বাদ দেন যেই উপকরণে গুনাহ হয়, যেই মোবাইলে তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইতেছে, এই মোবাইল তোমাকে কি দিবে, হার হার গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় বলেন, হার হার গুনাহ মানুষকে কি আল্লাহ থেকে দূরে সরায়, কি পরিমাণ দূরে সরছি আমরা বলেন। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হা ইবকু ফা ইন লাম তাবকু ফাতাবাকু, আর হযরত আবু বকর ওয়াকানা ইযা ক্বামা আলিস-সালাম, তিনি যখন নামাজে দাঁড়াতেন কাআন্নাহু উউদুম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেন এক গাছ দাঁড়িয়ে আছে, কে আল্লাহর ভয়ে এমনভাবে দাঁড়াতেন যেন কোনো খেজুর গাছ দাঁড়িয়ে আছে, কোনো গাছের গাছের খণ্ডিত খণ্ড দাঁড়িয়ে আছে, কোনো শুকনো কাঠ খণ্ড দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর এভাবে নামাজে দাঁড়াতেন, আমাদের নামাজ দেখলে মনেই হয় না আমার দিলেও এই কথা আছে যে এটা আমি রবের সামনে দাঁড়িয়েছি, হয় কখনো মনে হবে রবের সামনে দাঁড়িয়েছি এটা মনে হয়, এটা মনেও হয় না। হা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলতেন, হায় তিনি কি বলতেন, ইন দেখেন একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এই সূরা পড়া হলো, হযরত ওমরের সামনে পড়া হলো পথুর এই আয়াত কারিমা, এই সূরা পড়া হলো, পড়তে পড়তে যখন পড়লেন ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, নিশ্চয়ই আপনার রবের আযাব ওয়াকে হবেই হবে বলেন, অর্থ কি আপনার রবের আযাব বলেন 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 আসবেই আসবে, রবের আযাব হবেই হবে। হযরত ওমর বাকা এতটা কাঁদলেন, অস্তাদ্দা বুকা উহু, তার কান্না এতটা বেড়ে গেল, হাত্তা মারেজা তিনি অসুস্থ হয়ে পড়ে গেলেন। আর তিনি ওয়াকাল আলী ইবনিহি ওয়া হুয়া ফিল মাউত, তিনি মৃত্যুর বিছানায় তার ছেলেকে বললেন, ওয়াই হাক খায় ছেলে, দা খাদ্দি আলাল আরদে, আমার গালটাকে মাটির উপরে রেখে দাও, দা খাদ্দি আলাল আরদে, আমার গালকে মাটির উপরে রেখে দাও, আসাহু আইয়ার হামানি, যেন আমার রব একটুখানি রহমের দৃষ্টিতে দেখা, যেন একটু রহম করে আমাকে। অথচ অমর জানতেন অমর ফিল জান্না,
বুঝে না। অমর জানতেন কিনা অমর ফিল জান্না, অমর জানতেন কিনা অমর ফিল জান্না, অমর জান্না জানতেন কিনা অমর ইন্না শয়তান আলা আখাফু, অমর শয়তানও তোমাকে ভয় করে, এটা অমর জানতেন কিনা, অমর জানতেন কিনা লাউ কানা বাদি নবী লা কানা অমর, আমার পরে যদি কেউ নবী হইতো তো অমর নবী হইতো, এটা অমর জানতেন কিনা। লেকিন হযরত ওমর দা খদ্দি আলাল আরদ, বেটা আমার গালটাকে মাটিতে রেখে দে, মাটিতে আরে মাটিতে রেখে দে, আসাহু আইয়ারহামানি আসা রব্বি আইয়ারহামানি, হইতে পারে মাটিতে গড়াগড়ি খেতে দেখলে আমার রব একটু রহম করবে আমার। আল্লাহু আকবার কবীরা। ثُمَّ قَالْ وَيْلٌ وَيْلٌ لِأُمِّي, আমার মা, এটা আরবের একটা কথা, আমার মার সর্বনাশ হোক, আমার মা যদি আমাকে জন্মই না দিত, আমার মা আমারে কেন জন্ম দিল। এবার বললেন ইনলাম ইয়াগফিরলি ইনলাম ইয়াগফিরলি থালাতা, মৌতের সময় বলে হায় হায় আমার মার কী হবে, আমার মা আমার কেন জন্ম দিল যদি আমার রব আমাকে মাফ না করে, ইল্লাম ইয়াগফিরলি, আমার রব যদি আমাকে মাফ না করে, কে বলে কে, হযরত ওমর বলেন আমার রব যদি আমাকে মাফ না করে, আমার রব যদি আমাকে মাফ না করে, কে বলে, হযরত ওমর জানতেন না ওমর যে মাফ করা আছে, জানতেন কি না বলেন। এরপরেও আশঙ্কা কত, এরপরেও ভয় কত, হ্যাঁ মৌতের সময় বলতেছেন ইনলাম ইয়াগফিরলি, আমার রব যদি আমাকে মাফ না করে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকাফা আলাল খবর, যখন এই কবরে পাড়ে যেতেন, ইয়াবকি, এভাবে কাঁদতেন, হাত্তা ইয়াবিল্লা লিহিয়াতুহু, তার দাড়ি মুবারক ভিজে যেত। ওসমান জানতেন না ওসমান ফিল জান্নাহ, ওসমান জানতেন না, ওসমান জানতেন না ওসমান জান্নাতি, দশজনের মধ্যে ওসমান আছে কি না বলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন وقال لو انني بين الجنه والنار لا ادري الى ايتهما يؤمر به, حضرت عثمان বলতেন আমার জানা নাই আমারে জান্নাতে দেয় না জাহান্নামে দেয়, কি বলতেন আমার জানা নাই আমারে জান্নাতে যেতে বলে না জাহান্নামে যেতে বলে আমার জানা নাই। লাখ আল্লাহু আকবার। এবার হযরত উসমান বলেন আমাকে যদি আল্লাহ তাআলা ইখতিয়ার দেয় জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যাবা, ওসমান বলেন যাই বলবো আল্লাহ আমার জান্নাতের দরকার নেই জাহান্নামের দরকার নেই, আমার একটু ধুলো বালি বানায় দেন, একটু ধুলো বালি বানায় দেন যেন আমার বিচারই না হয়। কি কি আখেরাত শ্বশুর বাড়ি, কী বানিয়েছি আখেরাতকে, কবরকে কী বানিয়েছি, মৌতের তিন দিন পরেই তো গরু খাওয়ার ধুম ধাক্কা দেখলে মনেই হয় না এই বাড়িতে কেউ মারা গেছে বলে, ওদের বাবাকে আগুনের কুণ্ডলের ভিতরে দিয়া ওরা ধুম ধাক্কা করে, বাস্তব না বাস্তব বলেন না, হয়তো খবর আমার জন্য জান্নাতের টুকরা অথবা জাহান্নামের, কি আমারটা কি হইল, আমারটা কোনটা হইছে, আমারটা কোনটা হবে, আমার বাবাকে যে রেখে আসছি কোনটাতে রেখে আসছি, কে হাকিম সাহেব মাশাল, আমার বাবাকে রেখে আসছি তো আমি কোনটাতে রেখে আসছি, আমার মাকে রেখে আসছি তো আমি কোনটাতে রেখে আসছি, আপনার বিবিকে যে রেখে আসছেন তো কোনটাতে রেখে আসছেন, যে বাবাকে কবর রাখলো সে আবার হাসে কীভাবে, সে আবার ফেসবুকে ঝুঁকে কীভাবে, কোন কোন দিকে বলবেন আপনি, সবার হাতে তো ফেসবুক আছে, কোন দিকে বলবেন আপনি, এখান থেকে গিয়েই তো ফেসবুকে শুরু করবে, রাস্তায় রাস্তায় তো শুরু করবে, গাড়িতে উঠেই তো আবার ফেসবুক শুরু করবে, আজাব মাথার উপরে এসে গেছে, এরপরেও কোনো অনুভূতি নাই, এরপরেও কি নাই, এরপরেও অনুভূতি নাই, এত আজাব কেন আসলো, মোবাইল রাখ পর্যন্ত এত আজাব কেন পৃথিবীতে আসে নাই, আরে বলেন না কেন, মোবাইল রাখ পর্যন্ত এত আজাব পৃথিবীতে আসে নাই,
মোবাইলের আগে কোন ইহুদি এই পরিমাণ গুনাহ করে নাই, এখন মুফতি যে পরিমাণ গুনাহ করে। হুজুর বাস্তব না বাস্তব? মোবাইলের আগে কোনো হিন্দু এই পরিমাণ গুনাহ করে নাই, এখন মহাদ্দেশ যে পরিমাণ গুনাহ করে, এখন পীরে যে পরিমাণ গুনাহ করে। বাস্তব না বাস্তব বলে? কে কে মোবাইলের গুনাহ ছাড়বেন, হাত তোলেন, ছাড়েন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ ছাড়বো মোবাইলের গুনাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমাদের হাজীগঞ্জের হাজি সাহেব আছেন, হাজি সাহেব, হাজীগঞ্জের হাজি সাহেব না, হাজীগঞ্জের হাজি সাহেব, হাজি রফিক সাহেব আসিল তো, নিয়ত করেন আর গুনাহ করবো না ইনশাআল্লাহ। আনিস সাহেব একটু এদিকে আসতে পারবেন, লাগবে, আপনি এদিকে আসেন, এদিকে আসতে হবে, কষ্ট পাইতেছেন, এখানে বসেন, সুযোগ তসবি হাত কথা বললেন না, রোদুর একটু জায়গা দিয়ে ধন্যবাদ।